আসনস্থ সঞ্চালক মহোদয় আর সভাত আসনগ্রহণ করে থাকার আমন্ত্রিত অতিথি সকল আর মূল সম্মুখ আসনগ্রহণ করে থাকার সুপারভাইজ এজেন্ট সকল সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। সচাকই মানে একো নাই, আজি আমি যেখানে শিকিলো মহাত্মা গান্ধীর 15 দিন তেলত ভাত খুঁজাবি আছে, আজি আমি যেখানে শিকিলো এসাঁজ ভাত নেখালেও অকমান দেরি খালেও একো প্রবলেম নহয়, সময় অতিবাহিত হয়ে গেছে গম পাইছো আর বিভিন্ন অনুষ্ঠান আছে ইয়াত, কিন্তু আমি ইমান সুন্দরকে যেখানে জ্ঞান আজি গুরু শিষ্য সামনে লোক পাইলো এইখানে আমি কিন্তু কি কব লাগবে স্যার, এই আমার গাঠি সাহেব কোয়া দরে যে আমি ঘরখনের কথা যদি কলে আধা ঘন্টা এক ঘন্টা ধ্যাব লাগে সেইটা আমি আজি ধ্যায় লো, গতি আমার ইয়াত এনেকা বৃন্দাবন হোটেলের নিচিনা হাত আমি বহু খাব পারি, গতি আপনার এটা কথা কোম গাখির যান বয়ল করব মানে যান উতলাব যিমানে উতলাব সিমান এটা প্রলয় সৃষ্টি হয়, সেই প্রলয়খিন খাবলে যান সুন্দর যান ভাল লাগে। আজিও আমি ইমান এজেন্ট থাকার পশতেই কেজনমান এজেন্ট আছো যেখানে আমি প্রলয়বর দরে আমার কাম হব, আজি আজি আমার গাখির সাহে যে বিচারিছে সেইটা আমি কয়ে লিখো ঠিক আছে। গতি মই প্রথমে আজি এই গুরু শিষ্য সম্মিলনের সঞ্চালক হিসাবে আসনিষ্ট করা আমার সি ডব্লিউ সিআইএলআই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানীয় সভাপতি দেবাঙ্গ মিলি ডাঙরিয়াক আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ইন্ডিয়ান নং সিআইএলআই প্রিমিয়াম এক নম্বরের যেহেতু আমি পরিয়ালও আমি পরিস্বাস্থ্য কাম
কামনা করছো, যেহেতু অনাগত দিনত বহু কাম করবলগা আছে, আমিও তেখেতক বুঝিব লাগিব। গতিকে এই শিবতে পুনর্বার তেখেতক আপনাদের হাত পাতি দিয়ে আর তেখেত সকলকে ইয়াত থকা কারোবার যে নাম থাকিও গেছে থকা নথকা ব্যক্তি সকল সকলে সুস্বাস্থ্য কামনা করি। আমার বিশেষ 2018 সনের আমার স্যার দিলীপ স্যারে কেছিল এই সভাতে আসছিল বিদ্যাম হোটেল হোটেলটি এই যাতে এই হোটেলটি যাতে ভবিষ্যতের দিনত আরো অকনমান ভাল হোক তাকে কামনা করি প্রতিটি পরিয়ালে এই বিদ্যাপনের পরিয়ালের কর্তৃপক্ষকে সজাগ হয়ে আগবাই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি, পুনর সকলে আহ্বান গ্রহণ করে যাব বলে আশা করি মর এই সজাগ হয়ে আগবাই সামনে মাইছো।